সোনার দোকানে ব্যাপক লুটপাট, দেওয়াল ভেঙে সমস্ত কিছু নিয়ে গেল দুষ্কৃতীরা চাঞ্চল্য এলাকায়। শীতের রাতে দেওয়াল ফাটিয়ে সোনার দোকানে দুঃসাহসিক চুরি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মালদা হরিশ্চন্দ্রপুর কানুয়া এলাকায়। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর কানুয়া এলাকায় সোনার ব্যবসায়ী নবকুমার সাহার একটি সোনার দোকান রয়েছে। গতকাল গভীর রাতে তার দোকানে 10 ইঞ্চির দেওয়াল ফাটিয়ে তার দোকানে ঢুকে দুষ্কৃতীরা। তারপর দীর্ঘ সময় ধরে চলে এই চুরির অপারেশন। দোকানে মজুদ রাখা রূপো চাঁদি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে দোকানের ভেতরে ঢুকে দেখে দোকানে সমস্ত সোনা দানা চুরি আছে। এরপর হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেওয়া হয়। এরকম দুঃসাহসিক চুরি ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে ওই এলাকার বাসিন্দা নবকুমার সাহা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই, সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের পেছন দিকের দেওয়ালে ফাটানো অবস্থায় পড়ে রয়েছে এবং দোকানে মজুদ থাকা সোনা চাঁদি গয়না চুরি রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 3 লক্ষ টাকা। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, এলাকায় রাতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হোক। নবকুমার সাহা স্ত্রীর বক্তব্য, পাশের বাড়ি কাকিমা খবর দিল, তারপর ছুটে এসে দেখি দোকান ফাঁকা, সোনা চাঁদি মিলিয়ে লাখখানেক টাকার জিনিস ছিল। থানায় ফোন করেছিলাম আমরা। কিছুদিন আগে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন, সিসিটিভি ক্যামেরা খারাপ হওয়ার পর থেকে এলাকা চুরি ডাকাতি বাড়ছে। বাজারে পুলিশের তরফে কোনো টহলদারি বা নৈশ প্রহরী না থাকায় ক্ষোভ প্রকাশ করেন সকল দোকানদার তথা ব্যবসায়ীরা। তারা পুলিশের কাছে নৈশ টহলদারি বাড়ানোর দাবি জানান। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। মানে কখন, আমরা তো সকালে উঠে বাসি কাজ করছিলাম আর আমার হাজবেন্ড স্নান করছিল, পাশের বাড়িখানে কাকিমাটা ডেকে বলছে যে তোমাদের দোকান কি পিছন দিকে কি কোনো ওয়াল ফাটা কথা ছিল? তা আমি বলছি না তো। তুমি বলছো তোমাদের দোকানে গিয়ে দেখো পিছনের দিকে না ওয়াল ই করা আছে, ফাটা আছে। ওইভাবে দৌড়ে এসে দোকান খুলে দেখছি, সত্যি দোকানে কিছু না, একদম পুরোপুরি একদম সব কিছু নিয়ে চলে গেছে, একটাই কিছু নাই। কি কি নিয়ে গেছে? সোনা চাঁদি যা যা ছিল, সোনা ছিল, চাঁদি ছিল, এখানে মুক্তা পাথর গুলো ছিল, অনেক কিছু ছিল, সব এখানে ব্যাগলে ফেললে অনেক কিছু ছিল। মানে আনুমানিক কত টাকা মোটামুটি নিয়ে গেছে আপনার? লাখখানেক তো হবে। সোনা চাঁদি মিলে কত টাকা পড়বে? সোনা চাঁদি মিলে ওরকম 1-1.5 লাখের মতো হবে। মানে এই চাঁদি এখনো তো ঠিক বলতে পারছি না যে এখানে যে কত, এই দুটো বক্সের মধ্যে শুধু নাকের গুলো ভর্তি ছিল সোনার নাকের। এখন যে আরো যে কোনো কিছু ছিল কিনা ওটা তো আমি বলতে পারছি না, ওটা আমার হাজবেন্ড বলবে, আমি তো ঠিক মতো বলতে পারছি না, কিন্তু নাকের গুলো পুরোপুরি ভর্তি ছিল। থানায় কি খবর দিয়েছেন আপনারা? থানায় তো আমাদের ভিলেজ পুলিশ এসেছিল, ভিলেজ পুলিশ বললো যে থানায় ফোন করেছি, কিন্তু এখনো থানায়। কি নাম আপনার? আমার নাম নেহাসা। আমার দোকানে এখন এসে দেখছি পিছন থেকে কখন জানতে পারলেন এটা আপনারা? আমি জানালে সকাল দিকে বলছে যে আপনার কি নাম বলে দোকান তালা ফাটা আছে। মানে কত টাকার পরিমাণ প্রায় নিয়ে গেছে সোনা চাঁদি? 1.5 লাখ টাকার মতন নিয়ে গেছে। এই ঘটনাটা কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে যে এর আগে তো 1 বছর আগে দিনের বেলায় দোকান চুরি হয়েছিল, থানায় বলেছিলাম তোকে কর্ণপাত করিনি, তারপর থেমে গেলাম। এবার কালকে আমার একটা মাঠের জায়গা, আমি এক জায়গা মেপেছি, মেপে ওখানে পিলার দিয়েছি, পিলারে শুনতে সকালে শুনলাম যে পিলারটা উঠিয়ে দিয়েছে। আমি ওই নিয়ে ব্যস্ত আছি, আমার যত সম্ভব মনে হচ্ছে যে ওরাই করেছে, যারা জায়গাটা কোনো চলছে তারা করছে। এটা জায়গা এই ভনপুরের যে আছে ফণী মানুষ ছেলেরা আছে, কি নাম সঞ্জয় মাকো, রাজীব মালো, ওদের সাথে হয়েছে মুখোমুখি, আর কিছু হয়নি, শুধু পিলার উঠে দিয়েছে, তাই করতে পারে ওর সাথে অমর মালো ষড়যন্ত্র আমার যেটা মনে হচ্ছে। থানায় জানিয়েছেন, পুলিশকে বলেছেন? কালকে পিলার দিয়েছে। পুলিশকে বলেছেন? পুলিশকে না, পুলিশকে যাওয়ার জন্য।